হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য এমন একটা গল্প নিয়ে এসেছি যেখানে আপনারা জানতে পারবেন যে ভালোবাসা পেলে কিভাবে একটা হিংস্র বন্যপ্রাণীর মধ্যেও মায়া জন্মে যায়, আর সেই মায়ার কারণে সে কি কি করতে পারে। আজ পর্যন্ত আমরা হয়তো জেনে এসেছি যে বন্যপ্রাণীরা শুধু মানুষের ক্ষতিই করে, তাদের উপর হামলা করে, তাদেরকে হত্যা করে, কিন্তু তারা যে মানুষকে ভালোবাসতে পারে, তাদেরকে আগলে রাখতে পারে, সেটারই প্রমাণ পাবেন আজকের গল্পে। আর আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2021 সালের মুক্তিপ্রাপ্ত দ্য উলফ অ্যান্ড দ্য লায়ন মুভিটির গল্প। তো চলুন সম্মোহিত হওয়া যাক। গল্পের শুরুটা হয় একটা চিড়িয়াখানায়, যেখানে ছোট্ট একটা সিংহের বাচ্চা খেলা করছিল, আর একটা শিকারি এসে সেখান থেকে সেই বাচ্চাটাকে চুরি করে নিয়ে যায়। সেই শিকারি সিংহের বাচ্চাটাকে একটা বক্সের ভেতর বন্দি করে অ্যারোপ্লেনে করে কোথায় যেন নিয়ে যাচ্ছিল। এদিকে আমরা অ্যালমা নামের একটা মেয়েকে দেখতে পাই, যার স্বপ্ন একদিন অনেক বড় পিয়ানো আর্টিস্ট হওয়া। মেয়েটা পশু পাখিদের খুব ভালোবাসত। একদিন সে একটা আইল্যান্ডে ঘুরতে যায়। আসলে ওই আইল্যান্ডটা তার দাদার, তবে সেই লোকটা অ্যালমার আপন দাদা নয়। বহু বছর আগে সে অ্যালমাকে অ্যাডপ্ট করেছিল, আর যেহেতু তার দাদার আর কোনো উত্তরাধিকার নেই, তাই দাদা মারা যাওয়ার পর ওই আইল্যান্ডটা এখন অ্যালমার হয়ে গেছে। সেখানে যাওয়ার পর তার আঙ্কেল তাকে রিসিভ করে। তার আঙ্কেলের নাম জো। অ্যালমা দেখে যে সেখানে খুব সুন্দর একটা বাড়ি আছে। ওই বাড়িটার আশেপাশের পরিবেশটা দেখে অ্যালমার ভীষণ ভালো লেগে যায়, আর তাই সে সেই রাতটা সেখানেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাতের বেলায় সে বসে বসে ফোনে তার দাদার ভিডিওগুলো দেখছিল। ভিডিওগুলো দেখে অ্যালমা অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে তার দাদাকে অনেক বেশি ভালোবাসত, আর ওই ভিডিওগুলো মূলত অ্যালমার দাদা অ্যালমার জন্যই বানিয়ে রেখে গিয়েছিল। সেই ভিডিওতে অ্যালমার দাদা বলে এই আইল্যান্ডে স্নো নামের একটা মেয়ে নেকড়ে আছে। কয়েক বছর আগে কিভাবে যেন স্নো এই আইল্যান্ডে চলে আসে, আর তারপর থেকে ধীরে ধীরে ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তুমি যদি ওই আইল্যান্ডে কখনো যাও, তাহলে স্নোকে খুঁজে তার সাথে বন্ধুত্ব করে নিও। সেই রাতে হঠাৎ করেই সেই প্লেনটা অ্যালমার আইল্যান্ডে ক্র্যাশ করে, যেটাতে ওই চুরি করা সিংহের বাচ্চাটাকে নিয়ে যাওয়া হচ্ছিল। প্লেন ক্র্যাশের বিকট জোরে শব্দ শুনে অ্যালমা ভয় পেয়ে যায়। সে বাইরে এসে দেখার চেষ্টা করে যে শব্দটা কিসের ছিল, কিন্তু আইল্যান্ডটা অনেক বড় হওয়ার কারণে অ্যালমা কিছুই দেখতে পায় না। পরদিন সকালে একটা পার্কের মালিক তার সঙ্গীকে নিয়ে সেই আইল্যান্ডে যায়। তাদের পার্কে নেকড়েদের আটকে রাখা হতো মানুষের মনোরঞ্জনের জন্য, আর তারা সেখানে গিয়েছিল স্নোকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তাদের মধ্যে একজনের নাম চার্লস আর একজনের নাম অ্যালি। তারা দুজন মিলে স্নোকে ধরার জন্য একটা ফাঁদ পাতে, আর স্নো ঘুরতে ঘুরতে সেই ফাঁদে গিয়ে আটকা পড়ে যায়। তবে সৌভাগ্যবশত চার্লস আর অ্যালি সেখানে পৌঁছানোর আগেই স্নো সেই ফাঁদ থেকে বের হয়ে যায়। এরপর সে সেখান থেকে পালিয়ে আইল্যান্ডের আর একটা অংশে চলে যায়, আর সেখানে গিয়ে তার দেখা হয় অ্যালমার সাথে। অ্যালমা প্রথমে তাকে দেখে বেশ ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণেই তার দাদার কথা মনে পড়ে যায় তার, আর সে তার দাদার কথা মতো স্নোর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। স্নো তখন বুঝতে পারে যে অ্যালমা তার কোনো ক্ষতি করবে না, আর তাই সেও অ্যালমার সাথে বন্ধুত্ব করে নেয়। এর কিছুক্ষণ পর অ্যালমা ঘুরতে ঘুরতে সেই প্লেন ক্র্যাশের জায়গাটাতে চলে যায়। সৌভাগ্যবশত ওই প্লেন ক্র্যাশে ওই সিংহের বাচ্চাটারও কোনো ক্ষতি হয়নি। বাচ্চাটা ওই বাক্সটা থেকে বেরিয়ে একটা পাখির বাসার উপর গিয়ে পড়েছিল। সকালে সেই পাখি তার বাসায় ওই সিংহের বাচ্চাটাকে দেখে তাকে ধাক্কা দিয়ে ডাল থেকে নিচে ফেলে দেয়, আর ওই বাচ্চাটা তখন অ্যালমার কোলের উপর গিয়ে পড়ে। বাচ্চাটাকে দেখে অ্যালমার ভীষণ মায়া হয়, আর তাই সে সেটাকে তার বাড়িতে নিয়ে যায়। এদিকে সোনো তার ছোট্ট বাচ্চাকে নিয়ে অ্যালমার বাড়িতে চলে আসে। তাদের সবাইকে একসাথে দেখে অ্যালমা ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু জো অর্থাৎ অ্যালমার আঙ্কেল এই ব্যাপারটাতে মোটেও খুশি হতে পারে না। জো অ্যালমাকে বলে এরকম ভয়ঙ্কর পশুদেরকে বাড়ির ভেতরে রাখা একেবারেই সেফ নয়, তোমার উচিত এখনই চিড়িয়াখানার লোকদেরকে ফোন করে এদেরকে ধরিয়ে দেওয়া। তার কথাগুলো শুনে অ্যালমার মন খারাপ হয়ে যায়। তখন জো বলে এই সিংহের বাচ্চাটাকে একটা চিড়িয়াখানা থেকে চুরি করে আনা হয়েছিল, আর তাই চিড়িয়াখানার লোকেরা এটাকে খুঁজতে খুঁজতে আইল্যান্ডে ঠিকই চলে আসবে। তখন তুমি কি করবে? তার কথা শেষ হতে না হতেই সত্যি সত্যি সেই চিড়িয়াখানার লোকেরা সেখানে চলে আসে। তাদেরকে দেখে অ্যালমা ভীষণ টেনশনে পড়ে যায়। সে খুব ভালোভাবেই জানতো যে চিড়িয়াখানায় বন্য প্রাণীদের সাথে ঠিক কেমন আচরণ করা হয়, আর তাই সে চায়নি যে তার আদরের বাচ্চাগুলোকে তারা ধরে নিয়ে যাক। সেজন্য সে চিড়িয়াখানার লোকদের সামনে মিথ্যে বলে দেয় যে সে কোনো সিংহের বাচ্চাই দেখেনি। সেখান থেকে বাড়ি ফিরে অ্যালমা দেখে যে স্নো তার বাচ্চার পাশাপাশি ওই সিংহের বাচ্চাটাকেও দুধ খাওয়াচ্ছে, আর এটা দেখে অ্যালমা ভীষণ খুশি হয়ে যায়, কারণ এখন আর তাকে ওই সিংহের বাচ্চাটাকে নিয়ে কোনো দুশ্চিন্তাই করতে হবে না, তার পাশাপাশি স্নো ওই বাচ্চাটার খেয়াল রাখবে। আর এভাবেই তাদের দিন কাটতে থাকে, আর ধীরে ধীরে ওই বাচ্চা দুটো বড় হতে থাকে। অ্যালমা ওই নেকড়ের বাচ্চাটার নাম রাখে জ্যাক, আর ওই সিংহের বাচ্চাটার নাম রাখে ড্রিমার। যদিও অ্যালমা একদিনের জন্যই ওই আইল্যান্ডে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে ওই আইল্যান্ড থেকে ফিরে যাওয়াটা তার পক্ষে আর সম্ভব হয়নি। সে সেখানে তার বাচ্চাদেরকে নিয়ে খুব হাসি খুশিভাবেই দিন কাটাতে থাকে। আর এদিকে জোয়ের তো সবসময় ওই একটা চিন্তায় লেগে থাকতো, ওই হিংস্র পশুগুলো না
জানি কখন অ্যালমার কোনো ক্ষতি করে দেয়। এভাবেই কয়েক মাস পার হয়ে যায় আর ওই বাচ্চাগুলো তখন বেশ বড় হয়ে গেছে। অ্যালমা প্রায় তাদেরকে নিয়ে আইল্যান্ডের মধ্যে ঘুরে বেড়াতো আর তার দাদার পছন্দের জায়গাটায় নিয়ে গিয়ে তাদের সাথে খেলাধুলাও করত। এরপর একদিন অ্যালমা পিয়ানো বাজানোর একটা অডিশনে যায় আর তার অনুপস্থিতিতে অ্যালি আর চার্লস আবারও সেই আইল্যান্ডে চলে আসে আর এবার তারা সোনোকে ধরে নিয়ে যেতে সফল হয়। এদিকে অ্যালমাও সেই অডিশনে সিলেক্ট হয়ে যায়। সে ভীষণ খুশি ছিল, কিন্তু যখন সে বাড়িতে ফেরে তখন বাড়ির অবস্থা দেখে তার মাথা ঘুরে যায়। সে দেখতে পায় যে ওই বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় সারা বাড়ি তছনছ করে ফেলেছে। অ্যালমা যখন সোনোকে খুঁজতে বের হয় তখন পুরো আইল্যান্ডের কোথাও সে সোনোকে খুঁজে পায় না। এরপর সে বাড়ি ফিরে এসে ওই বাচ্চাগুলোকে খেতে দেয়। আর এখন যেহেতু সোনো তার সাথে নেই, তাই তাকে একা হাতে জ্যাকা ড্রিমারের খেয়াল রাখতে হবে। সেজন্য সে বাধ্য হয়ে তার পিয়ানো আর্টিস্ট হিসেবে পাওয়া চাকরির অফারটা গ্রহণ করে না। কিছুদিন পর জো অ্যালমার সাথে দেখা করতে আসে। আসার পর সে দেখতে পায় যে ওই বাচ্চাগুলা এখনো অ্যালমার সাথেই আছে আর এটা দেখে জো অ্যালমার উপর ভীষণ রেগে যায় আর তাকে তখনই ওই বন্য পশুগুলোকে চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়ার জন্য জোর করতে থাকে। তখন অ্যালমা বলে, না, আমি ওদেরকে কখনোই চিড়িয়াখানায় যেতে দেব না। দাদার শেষ ইচ্ছে ছিল যে আমি যেন ওদের বন্ধু হয়ে থাকি আর আমারও ওদের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। আর চিড়িয়াখানায় গিয়ে ওই লোকগুলো এই মাসুম বাচ্চাগুলোর উপর না জানি কত টর্চার করবে, ঠিকঠাক খেতে দেবে কিনা তারও কোনো ঠিক নেই, আমি ওদেরকে ছাড়তে পারবো না। এই কথাগুলো শোনার পর জো নিজেও অনেক ইমোশনাল হয়ে পড়ে। ওই বন্যপ্রাণীগুলোর প্রতি অ্যালমার মায়া দেখে সে ভীষণ খুশি হয়ে যায় আর তাকে বুকে জড়িয়ে নেয়। এরপর থেকে অ্যালমার সময়টা জ্যাক আর ড্রিমারের খেয়াল রাখতে রাখতেই কেটে যেত। ধীরে ধীরে জ্যাক আর ড্রিমারও বড় হতে থাকে। অ্যালমা তাদের দুজনকে ভীষণ ভালোবাসে। আর শুধু অ্যালমায় যে তাদেরকে ভালোবাসে ব্যাপারটা এমন নয়, কিন্তু তারা দুজনেই অ্যালমার জন্য নিজের প্রাণ দিতে সবসময় প্রস্তুত। ভীষণ ভালোবাসে তারা অ্যালমাকে। এভাবেই দেখতে দেখতে একটা বছর পার হয়ে যায়। জ্যাক আর ড্রিমার এখন অনেক বড় হয়ে গেছে। অ্যালমা এখনও তাদের খেয়াল রাখে আর সেই সাথে জো অ্যালমার সাহায্য করে, তাদের জন্য শহর থেকে মাংস কিনে আনে, কিন্তু নিজ হাতে তাদেরকে খাওয়ানোর সাহসটা এখনও জোগাতে পারেনি সে। আর তাই সে সুযোগ পেলেই অ্যালমাকে বোঝানোর চেষ্টা করে যে ওই হিংস্র বন্য পশুগুলোর সাথে তার থাকাটা ঠিক নয়, কিন্তু অ্যালমা তার কোনো কথাতেই কখনো কান দেয়নি। এরপর একদিন সেই আইল্যান্ডে এক মা মেয়ের জুটি আসে। তারা মূলত সেই আইল্যান্ডে ঘুরতে এসেছিল। তাদেরকে দেখে জ্যাক তাদের কাছে যাওয়ার জন্য দৌড় দেয় আর অ্যালমা সেটা লক্ষ্য করে জ্যাককে আটকানোর জন্য তার পেছন পেছন দৌড় শুরু করে, কিন্তু এমন সময় হঠাৎ একটা পাথরে হোঁচট খেয়ে অ্যালমা পড়ে যায় আর মাথায় আঘাত পেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। আইল্যান্ডে ঘুরতে আসা সেই মা মেয়ে এসবের কোনো কিছুই লক্ষ্য করে না। তারা কিছুক্ষণের মধ্যে আবার সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জ্যাক আর ড্রিমার অ্যালমাকে ওই অবস্থায় দেখতে পায়। এরপর তারা অ্যালমার কাছে এসে তাকে উঠানোর চেষ্টা করে, কিন্তু অ্যালমা তখনও অজ্ঞান অবস্থায় পড়েছিল। জ্যাক আর ড্রিমার তখন জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউ তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। আর আসবেই বা কিভাবে, ওই আইল্যান্ডে তো তারা ছাড়া আর কেউই থাকতো না। তখন আর কোনো উপায় না পেয়ে জ্যাক আর ড্রিমার অ্যালমার গায়ে ঠেস দিয়ে শুয়ে পড়ে, যাতে অ্যালমার শরীরটা ঠান্ডা হয়ে জমে না যায়। এভাবেই সারাটা দিন পার হয়ে যায় আর সন্ধে নেমে আসে। সারাটা রাত তারা দুজন মিলে অ্যালমাকে আগলে রাখে। পরদিন সকালে জো অ্যালমাকে বেশ কয়েকবার ফোন করে, কিন্তু ফোনটা কেউ রিসিভ করে না। তখন সে বুঝতে পারে যে নিশ্চয়ই অ্যালমা কোনো বিপদে পড়েছে আর সে সঙ্গে সঙ্গেই সেই আইল্যান্ডে চলে আসে। আসার পথে সে দূর থেকে দেখতে পায় যে জ্যাক আর ড্রিমার অ্যালমার পাশে ঘোরাঘুরি করছে আর অ্যালমা বেহুশ অবস্থায় পড়ে আছে। এটা দেখে তার সন্দেহ হয় যে জ্যাক আর ড্রিমারই হয়তো অ্যালমার কোনো ক্ষতি করেছে, আর তাই সে তাড়াতাড়ি অ্যানিমেল কন্ট্রোল অথরিটির কাছে ফোন করে, যাতে করে তারা এসে জ্যাক আর ড্রিমারকে ধরে নিয়ে যায়। এরপর যখন সে কাছ থেকে ভালোভাবে লক্ষ্য করে, তখন বুঝতে পারে যে অ্যালমা সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে আর ড্রিমার এবং জ্যাক তাকে পাহারা দিচ্ছে, তার খেয়াল রাখছে। আর এটা দেখার পর তার নিজের কাজের উপর আফসোস হতে থাকে। সে বুঝতে পারে যে সে ওই লোকগুলোকে ফোন করে কত বড় একটা ভুল করে ফেলেছে। যাই হোক, জো দ্রুত অ্যালমাকে সেখান থেকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর জোকে বলে, জ্যাক আর ড্রিমার যদি অ্যালমার শরীরটাকে গরম না রাখতো আর তার খেয়াল না রাখতো, তাহলে অ্যালমা এতক্ষণে মারা যেত। ডাক্তারের কথাগুলো শুনে তার ভীষণ অনুশোচনা হয়। এদিকে অ্যানিমেল কন্ট্রোল অথরিটির লোকেরা জ্যাককে চার্লস আর অ্যালির হাতে তুলে দেয়। জ্যাককে পাওয়ার পর তারা বুঝতে পারে যে এটা সুনোর বাচ্চা, তাই তাকে পেয়ে চার্লস আর অ্যালি ভীষণ খুশি হয়ে যায়। আর ড্রিমারকে বেঁচে দেওয়া হয় অ্যালেন নামের একটা লোকের কাছে। লোকটা একটা সার্কাস চালাতো আর সেই সার্কাসের শোতে ব্যবহার করার জন্যই সে ড্রিমারকে নিয়ে যায়। লোকটা খুবই খারাপ স্বভাবের ছিল। সে প্রায় সময় তার কাছে আটকে থাকা পশু পাখিগুলোকে অনেক মারধর করতো, তবে তার ছেলে র্যাফা ছিল অ্যালেনের থেকে একদম উল্টো স্বভাবের। সে ওই পশু পাখিদেরকে অনেক ভালোবাসত আর তাই খুব অল্প সময়ের মধ্যেই ড্রিমারের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু এর কিছুদিনের মধ্যেই অ্যালেন ড্রিমারকে বিভিন্ন ড্রাগস দিতে শুরু করে, যাতে করে তাকে দিয়ে সার্কাসে পারফর্ম করানো যায়। এদিকে এতদিন ধরে ড্রিমার আইল্যান্ডে মন খুলে ঘুরে বেড়িয়েছে, হাসি খুশিভাবে তার জীবন কাটিয়েছে, কিন্তু এখন তাকে অন্যের অত্যাচার সহ্য করতে হচ্ছে।
আর এই ব্যাপারটাতে ড্রিমারের মনে খুব বাজে একটা খারাপ প্রভাব পড়ে। আর এটা রেফা খুব ভালোভাবেই বুঝতে পারত, তাই সে প্রায় সময় এসে ড্রিমারকে সান্ত্বনা দিত, তার সাথে সময় কাটাত। কিছুদিন পর যখন অ্যালমার জ্ঞান ফেরে, তখন সে সর্বপ্রথম জ্যাক আর ড্রিমারের কথা জিজ্ঞাসা করে। তখন জো অ্যালমাকে সব ঘটনা খুলে বলে আর তার কাজের জন্য অ্যালমার কাছে ক্ষমাও চায়। হসপিটাল থেকে ছাড়া পেয়ে অ্যালমা সাথে সাথেই চলে যায় অ্যানিমেল কন্ট্রোল অথরিটির অফিসে। সেখানে গিয়ে সে জানতে পারে যে জ্যাককে একটা পার্কে রাখা হয়েছে আর ড্রিমারকে একটা সার্কাস কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এটা শুনে অ্যালমা ভীষণ রেগে যায় আর সেখানে থাকা লোকগুলোর সাথে ঝগড়া শুরু করে দেয়। তখন জো তাকে বুঝে শুনিয়ে সেখান থেকে বাসায় নিয়ে আসে। তবে আসার আগে সেখান থেকে অ্যালির ফোন নাম্বারটা নিয়ে আসে। বাড়ি ফিরে সে অ্যালিকে ফোন করে জ্যাকের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন অ্যালি বলে, তুমি জ্যাককে নিয়ে একদম চিন্তা করো না, ও এখানে খুব ভালো আছে আর এখানে সে অনেকগুলো বন্ধুও বানিয়ে নিয়েছে। তার কথাগুলো শুনে অ্যালমা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু ড্রিমারকে নিয়ে তার চিন্তাটা তখনও কাটছিল না, কারণ অ্যানিমেল কন্ট্রোলের অফিস থেকে ড্রিমারকে নিয়ে যাওয়া ওই সার্কাস কোম্পানির কোনো খোঁজ পায়নি অ্যালমা। কিন্তু তাই বলে সে হার মেনে নেয়নি, সে ওই শহরের সবগুলো সার্কাস কোম্পানিতে গিয়ে ড্রিমারের খোঁজ করে। কিন্তু দুঃখের বিষয়, অনেক খোঁজাখুঁজির পরেও সে ড্রিমারের কোনো সন্ধান পায় না। আর এদিকে ড্রিমারের কারণে অ্যালেনের বিজনেস তর তর করে বাড়তে থাকে, সবাই ড্রিমারের পারফরমেন্স অনেক পছন্দ করতে শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই ড্রিমার এস্টার লায়ন নামে ফেমাস হয়ে যায়। এরপর একদিন ড্রিমারকে একটা খাঁচার ভেতর আটকে জ্যাকের ওই পার্কের সামনে দিয়ে একটা শোয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। জ্যাক তখন দূর থেকেই তার ছোটবেলার বন্ধুকে দেখে চিনে ফেলে। তখন সে খুব কৌশলে পার্কের সীমানা থেকে বের হয়ে যায়। এলি তখন পার্কে ছিল না, তবে পার্কে ফেরার পর জ্যাকের সীমানায় গিয়ে সে বুঝতে পারে যে জ্যাক আসলেই খুব বুদ্ধিমান একটা নেকড়ে। আর সে এটাও বুঝতে পারে যে নিশ্চয়ই জ্যাক কিছু একটা খুঁজছে, তাই সে এত কৌশল করে পার্ক থেকে বের হয়ে গেছে। এদিকে জ্যাক ড্রিমারের পিছু নিয়ে তার পর্যন্ত পৌঁছে যায় আর নিজের বুদ্ধি কাজে লাগিয়ে ড্রিমারকেও তার খাঁচা থেকে বের করে আনে। এতদিন পর ছোটবেলার বন্ধুকে কাছে পেয়ে তারা দুজনে ভীষণ খুশি হয়ে যায়। তবে অ্যালেন যখন জানতে পারে যে ড্রিমার পালিয়ে গেছে, তখন সে তার বন্দুক নিয়ে ড্রিমারকে ধরার জন্য প্রস্তুতি নিতে থাকে। রেফা তখন অ্যালেনের কাছে গিয়ে তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু অ্যালেন তার কোনো কথাই পাত্তা দেয় না আর ড্রিমারকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। রেফাও আর কোনো উপায় না পেয়ে অ্যালেনের সাথে ড্রিমারকে খোঁজার জন্য বেরিয়ে যায়। এরপর অ্যালেন এলিকে ফোন করে আর ড্রিমারের ব্যাপারে সব কিছু জানায়। তখন এলি বুঝতে পারে জ্যাক আসলে কেন পালিয়েছিল আর এটাও বুঝতে পারে যে তারা দুজন এখন একসাথেই আছে। এদিকে দুটো হিংস্র বন্য প্রাণী শহরের ভেতর খোলা ঘুরে বেড়াচ্ছিল বলে পুরো শহরে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়। এরপর এলি দ্রুত এসে অ্যালমাকে জানায় যে অ্যানিমেল কন্ট্রোল অথরিটির লোকেরা পাগলের মতো পুরো শহরে জ্যাক আর ড্রিমারকে খুঁজে বেড়াচ্ছে। আর শুধু তাই নয়, তাদেরকে দেখা মাত্রই গুলি করে দেওয়ার অর্ডার দেওয়া হয়েছে। এই কথা শুনে অ্যালমা ভীষণ ঘাবড়ে যায়। তখন এলি তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি জ্যাকের বডিতে একটা ট্র্যাকার লাগিয়েছিলাম যাতে ও পালিয়ে গেলে আমরা ওকে সহজেই খুঁজে পাই। আর আমি ওর লাস্ট লোকেশন চেক করে দেখেছি, ও এখন পাশের একটা জঙ্গলে আছে। আর এই কথা শুনে অ্যালমা এলিকে সঙ্গে নিয়ে জ্যাক আর ড্রিমারকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে রেফা আর অ্যালেন ড্রিমারকে খুঁজতে খুঁজতে ওই জঙ্গলে পৌঁছে যায় আর দুর্ভাগ্যবশত জ্যাক আর ড্রিমারও ঘুরতে ঘুরতে গিয়ে তাদের সামনে পড়ে যায়। অ্যালেন তখন তার বন্দুকটা বের করে ড্রিমারের উপর অজ্ঞান করার ইঞ্জেকশন ছোড়ে আর ড্রিমারকে বাঁচানোর জন্য জ্যাক তার সামনে চলে আসে। ইঞ্জেকশনটা গিয়ে তখন জ্যাকের গায়ে লাগে আর জ্যাক সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। ড্রিমার বুঝতে পারে যে সে যদি সেখানে দাঁড়িয়ে থাকে তাহলে অ্যালেন তাকে ধরে নিয়ে যাবে আর তাই সে সেখান থেকে পালিয়ে যায়। ওই ইঞ্জেকশনটা জ্যাকের গায়ে লাগায় অ্যালেন বিরক্ত হয়ে যায়, কারণ সে তো ড্রিমারকে ধরতে এসেছিল, জ্যাককে নয়। এরই মাঝে রেফা জ্যাকের কাছে আসলে দেখতে পায় তার গায়ে একটা ট্র্যাকার লাগানো। রেফা সেই ট্র্যাকারটা খুলে নিজের কাছে রেখে দেয় আর অ্যালেনের আড়ালে জ্যাককে একটা ওষুধ খাইয়ে দেয় যাতে তার খুব দ্রুত জ্ঞান ফিরে আসে। এরপর অ্যালেন রেফাকে নিয়ে একটা বাড়ি গিয়ে বসে। এদিকে অ্যালমার অ্যালি সেই ট্র্যাকারের লোকেশন ফলো করতে করতে অ্যালেনের কাছে পৌঁছে যায়। অ্যালেন তখন জানায় যে তার কাছে কোনো ট্র্যাকার নেই, তাই অ্যালমার অ্যালি মন খারাপ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন রেফা বুদ্ধি করে ওয়াশরুমে যাওয়ার বাহানা বানিয়ে সেখান থেকে বের হয়ে আসে আর অ্যালমাকে সব ব্যাপারে খুলে বলে। আর শুধু তাই নয়, সে অ্যালমাকে সঙ্গে নিয়ে সে জঙ্গলে যায় যেখানে সে জ্যাক আর ড্রিমারকে দেখেছিল। জঙ্গলে যাওয়ার পর অ্যালমার সাথে ড্রিমারের দেখা হয় আর ড্রিমার তাকে একটা গুহার ভেতর নিয়ে যায়। সেখানে জ্যাক বিশ্রাম নিচ্ছিল। তাদের দুজনকে সুস্থ অবস্থায় দেখে অ্যালমা ভীষণ খুশি হয়ে যায়। এমন সময় হঠাৎ সে পুলিশের জিপের সাইরেন শুনতে পায়, তাই সে তাড়াতাড়ি করে ড্রিমার আর জ্যাককে ওই গুহার একটা গোপন রাস্তা দিয়ে বের করে নিয়ে যায়। কিন্তু সেখান থেকে তাদের আইল্যান্ড পর্যন্ত পৌঁছাতে গেলে তাদেরকে একটা নদী পার হতে হবে আর সেখানে যেহেতু কোনো নৌকা ছিল না তাই তাদেরকে সাতটাই নদীটা পার হতে হবে। জ্যাক তখন খুব স্বাভাবিকভাবেই পানিতে নেমে সাঁতার কাটতে শুরু করে, কিন্তু ড্রিমার কোনোভাবেই পানিতে নামতে রাজি ছিল না। আসলে সে পানিতে ভয় পেত। অ্যালমা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে পানিতে নামলে তার কোনো ক্ষতিই হবে না, অ্যালমা তার সাহায্য করবে, কিন্তু ড্রিমার কোনোভাবেই রাজি হয় না আর সে আবার জঙ্গলে
জগতে ফিরে যায়। ড্রিমারের ওই আচরণে অ্যালমার ভীষণ মন খারাপ হয়ে যায়। এরপর সে জ্যাককে সঙ্গে নিয়ে আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। এরই মাঝে হঠাৎ একটা গুলির শব্দ তার কানে ভেসে আসে। তখন সে বুঝতে পারে যে ওই পুলিশগুলো হয়তো ড্রিমারকে মেরে ফেলেছে। আইল্যান্ডে পৌঁছানোর পর অ্যালমা ড্রিমারকে হারানোর কষ্টে কাঁদতে শুরু করে। এমন সময় হঠাৎ ড্রিমার এসে তার সামনে দাঁড়ায়। তাকে দেখে অ্যালমা খুশিতে আত্মহারা হয়ে যায়। আসলে ড্রিমার ওই জঙ্গলে ফেরত গিয়েছিল ওই পুলিশগুলোকে পথভ্রষ্ট করার জন্য, যাতে তারা কোনোভাবেই জ্যাক আর অ্যালমা পর্যন্ত পৌঁছাতে না পারে। আর সৌভাগ্যবশত তাদের হাত থেকে ড্রিমার নিজেও বেঁচে যায়। তাদের দুজনকেই সুস্থ অবস্থায় দেখে সেখানে থাকা সবাই ভীষণ খুশি হয়ে যায়। আর জ্যাক আর ড্রিমারকে খুঁজে পাওয়ার খুশিতে তারা একটা পার্টির আয়োজন করে। আর সেই পার্টিতে পিয়ানো বাজায় অ্যালমা। সেদিন সে ভীষণ খুশি ছিল, কারণ তার পরিবারটা আবার পূর্ণ হয়ে গিয়েছিল। এরপর সেখানে থাকা সবাইকে সে তাদের তিনজনের দুষ্টু মিষ্টি গল্পগুলো শোনায়। আর সেগুলো শুনে সেখানে থাকা সবার চোখে পানি চলে আসে। আর এর মধ্য দিয়ে আজকের গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্পটা সত্যিই অসাধারণ ছিল। গল্পটাকে যে কিভাবে ব্যাখ্যা করা উচিত সেটা বুঝে উঠতে পারছি না আমি। হিংস্র বন্য প্রাণীদের সাথে যে মানুষগুলোর এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হতে পারে সেটা হয়তো আজকের গল্পটা না জানলে বুঝতেই পারতাম না। তো আপনাদের কাছে আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আর আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।